সহজে বিদেশ ভ্রমণ ব্যাংকক ও পাটায়া এখন আপনার হাতের মুঠোয় সবচেয়ে কম খরচে ও সঠিক গাইড পাবেন আজই যোগাযোগ করুন 9123037670 নমস্কার আমি শেখর সুবীর আজ আপনাদের সামনে এমন এক খবর পরিবেশন করব যে খবর দেখে আপনারা সত্যি অবাক হবেন এসটিভি বাংলা খবর পরিবেশন করতে পৌঁছে গিয়েছিল দমদম এয়ারপোর্ট অঞ্চলের এক স্বনামধন্য ক্লাব যার নাম মিলন সংঘ ক্লাব এই মিলন সংঘ ক্লাব বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে থাকে তার চাইতে বড় একটি কাজ হলো কালীপূজো আমরা বিগত দিনেও দেখেছি এই সংঘ বিশালভাবে এক কালীপূজোর আয়োজন করে থাকে সাত দিন দশ দিন ব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক কাজকর্ম এবং বিভিন্ন সহযোগিতামূলক কাজকর্ম করে থাকে এই মিলন সংঘ ক্লাব আর আজ তারিখ খুঁটি পুজো দিয়ে উদ্বোধন করলেন এই কালীপূজোর শুভারম্ভ আজ থেকে শুরু হয়ে মিলন সংঘ ক্লাবের কালীপূজোর অনুষ্ঠান আমাদের ক্যামেরায় ধরা পড়ল এই অনুষ্ঠান যাকে বলা হয় খুঁটি পুজোর অনুষ্ঠান বহু মানুষের সমাগমে আজকে এই অনুষ্ঠিত হলো খুঁটি পুজো সেখানে বিভিন্ন ধরনের মানুষের আগমন কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়ল তার সাথে এই অঞ্চলে পৌরসভার ভাইস চেয়ারম্যান সেই বরুণনাট্য মহাশয় থেকে এই অঞ্চলের ব্যক্তিবর্গদের দেখা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আর তার চাইতে আজ এক বড় কিছু আমাদের ক্যামেরায় ধরা পড়ল সেটি হলো বৃক্ষরোপণ এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে আজকের এই কালীপূজোর খুঁটি পুজোর অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আর তার সাথে এই বৃক্ষরোপণের সঙ্গে সম্পর্ক রেখে এবছরের থিম বৃক্ষ কিভাবে বাঁচিয়ে রেখে মানুষের সমাজের কিভাবে মঙ্গল করা যায় সেই থিম নিয়ে কিন্তু এবছরের কালীপুজো আর এই মিলন সংঘ ক্লাব প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সামাজিক সহযোগিতামূলক কাজকর্ম করে থাকে তার কিছু উদাহরণ কিন্তু আমরা শুনে নেব আজকে যারা অনুষ্ঠানে অতিথিবর্গ তাদের মুখ দিয়ে তাই আজকে ছোট্ট করে কালীপুজোর অনুষ্ঠান শুরু হলো এই খুঁটি পুজোর মধ্য দিয়ে মিলন সংঘ ক্লাবের শুভারম্ভ দেখো আজ আমরা হাজির হয়েছি কলকাতার এক স্বনামধন্য ক্লাব যার নাম মিলন সংঘ ক্লাব এই মিলন সংঘ ক্লাব দীর্ঘদিন যাবৎ কালীপুজো করে আসছে এবং এবছর তার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তারা আজ খুঁটি পুজোর আয়োজন করেছেন এই খুঁটি পুজোয় কি মাহাত্ম্য আছে এই পুজো সেক্রেটারি তার থেকে আমরা শুনব আজকের এই খুঁটি পুজোর মাহাত্ম্য খুঁটি পুজোটা আমরা করি মাকে স্মরণ করে যাতে সুষ্ঠুভাবে মার পুজো আমরা করতে পারি ঠিক আছে তার যেন আশীর্বাদ বৃক্ষরূপে মা আসছেন শান্তি কামনা নিয়ে যাতে এই যে সহিষ্ণুতার বার্তা রয়েছে বৃক্ষরোপণ করে শান্তি বার্তা দিতে আসছে মা তাই এই মাহাত্ম আমাদের এই বৃক্ষরূপের থিম হচ্ছে এই পঞ্চাশ বছর উপলক্ষে মিলন সংঘ ক্লাবের আমাদের ঐতিহ্য আছে পঞ্চাশ বছর উপলক্ষে আমাদের ক্লাব নাম আছে এবং সমস্ত সাধারণে আমরা ফার্স্ট হই ঠিক আছে আমাদের প্রত্যেকবারই আমরা ফার্স্ট সেকেন্ড হয়ে থাকি আমাদের এই ক্লাবের নাম আছে এবং প্রত্যেক সদস্য অ্যাক্টিভিটি আছে আমরা এলাকার বৃন্দবাসী সহযোগিতা আমাদের এই আয়োজন করা হয় আমাদের এখানে কোনো পরিবর্তন নেই
নিজেদের কন্ট্রিবিউশনে এখানকার এলাকাবাসীরা যেরকম যা পারে তার উপরে বেস করে আমরা পুজোটা করি। তবে স্বতঃস্ফূর্তভাবে সবাই এগিয়ে এসে আমরা এই পুজো সম্পূর্ণ করি। সেইভাবে মিলন সংঘের তরফ থেকে সুতরাং সেই থিমের উপরে এবারে আমাদের পুজো হবে। আমাদের 50 বছর উপলক্ষে আমাদের ফাংশনও হবে, যাত্রা হবে, নানা রকম অনুষ্ঠান আছে, সেই সব হবে, ভোগ বিতরণ হবে। এর মধ্যে আমরা এবারে আজ থেকে আমাদের সূচনা হলো কালী পুজো 50 বছর মিলন সংঘ। আর আমাদের যে থিম, সেই থিমটা আশা করি সবার ভালো লাগবে এবারে, এবং আরও সুন্দরভাবে আমরা করতে চাই সারা মাস ধরে। ভিক্ষু আমাদের জীবনকে বাঁচাবে, সেই ভিক্ষুকে রোপণ করার দরকার, ভিক্ষুকে বাঁচানোর দরকার, এই থিম আমরা এবারে নিয়েছি। বাইটেক এক্সচেঞ্জ ইন্ডিয়ান এক্সচেঞ্জ, এখানে হাতে কলমে ক্রিপ্টো কারেন্সি শেখানো হচ্ছে, সাথে নিজের অ্যাকাউন্টে কয়েন কিনে রাখুন, 1 থেকে 2 বছরে 5 থেকে 10 গুণ মুনাফা পেতে পারেন। ফোন 9123037670। আমরা এই মুহূর্তে পেয়ে গেলাম আজকের এই অনুষ্ঠানের বিশাল বরুণ নাথ মহাশয়। বরুণদা আমরা সবসময় তাকে পাই, আজও আমরা পেয়ে গেলাম এই অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে শুনব যে এই অনুষ্ঠানের কতটা প্রয়োজনীয়তা আছে। শ্রী শ্যামা পুজোর আজকে পুজো মানে মিলন সংঘ ক্লাবের পরিচালনায় আজকে পুজো হলো। এখানে আমার এই ওয়ার্ডের পৌরপিতা সৌমিক চ্যাটার্জি আছে, রাজু গোস্বামী এই ওয়ার্ডের পাশের ওয়ার্ডেরই পৌরপিতা, ওয়ার্ডের ওয়ার্কিং প্রেসিডেন্ট আছেন, সম্পাদক আছেন, সহিদ আছেন এই ক্লাবের, ক্লাবের প্রেসিডেন্ট, সকল সদস্য সদস্যরা আছেন। করে খুঁজে পুজো হচ্ছে, মানে একদম পুজো শুরু হয়ে গেছে। একটা হলো মিলন সংঘ ক্লাব খুব সুন্দর করে এই শ্যামা পুজোটা করে, একদম ওপেনিং থেকে বিভিন্ন রকম পুজোর প্রোগ্রাম দেয়, খাওয়া দাওয়ার অনুষ্ঠান দিয়ে বলে, আর আজকে দেখুন বৃক্ষরোপণ। এই আজকালকার দিনে যে বৃক্ষরোপণ কতটা প্রয়োজনীয়তা তা এই মিলন সংঘ ক্লাব বুঝিয়ে দিল। মানে সব ক্লাবকেই আমি আমার মনে হয় সব মানুষকেই বৃক্ষরোপণটা করা উচিত, যেটা মিলন সংঘ ক্লাব আজকে করি। আর মিলন সংঘ ক্লাব বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে সারা বছর, ধরুন রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, আমাদের এই মিউনিসিপ্যালিটি হসপিটাল যে সেই হসপিটালে ধরুন কোনো সময় বেডশিট, কোনো সময় হুইল চেয়ার, বিভিন্নভাবে এই যে পুজো ফাংশন যখন করে তখনই কিছু না কিছু হসপিটালকে এই ক্লাব দিয়ে দেয়। এবং টুর্নামেন্ট, দুটো টুর্নামেন্ট করে, খুব সুন্দর ফুটবল টুর্নামেন্ট একটা করে, ক্রিকেট টুর্নামেন্ট একটা করে, এবং এখানে বিভিন্ন মানুষের এখানকার মানুষের কোনো রকম অসুবিধায় এই ক্লাব সবসময় আছে সঙ্গে থাকে। কেউ অসুস্থ হলে তাকে কীভাবে হসপিটালে নিয়ে গিয়ে সুস্থ করা, কারুর বই কিনে দেওয়া, কারুর মেডিসিন কিনে দেওয়া, এগুলি ক্লাব মিলনসভা ক্লাব সবসময় করে থাকে। এই মিলনসভা ক্লাব যখন যেভাবে আমাদের ডাকে আমি সবসময় যত কাজ থাকুক আমি মিলন সংঘ ক্লাবের সব প্রোগ্রামে এসে আমি মিলন সংঘ ক্লাবকে আবার অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এরা এভাবে কাজ করে যাক সামাজিক কাজ, আমরা সবসময় সঙ্গে কাজ করতে পারি। চোখ ধাঁধানো খবর, ব্যাংকক এখন আপনার হাতের মুঠোই, মাত্র 18,299 টাকায় ব্যাংকক 4 রাত্রি 5 দিন একটা প্রোগ্রাম। আর এই সুযোগ করে দিচ্ছে একমাত্র বাইটেক এক্সচেঞ্জ। আপনি আপনার পরিবারকে নিয়ে, অফিসিয়াল গ্রুপকে নিয়ে, বন্ধুদের নিয়ে একবারের জন্য ঘুরে আসুন
বারবার যেতে ইচ্ছা করবে। বহু কিছু দেখার আছে এই ব্যাংককে। বাচ্চা ও বড়রা দারুণ মজা পাবেন, সস্তায় কেনাকাটা করতে পারবেন, সাথে পুরো গাইড পাবেন। পাসপোর্টের সুবিধা আছে, আজই যোগাযোগ করুন 9123037670, কন্ডিশন অ্যাপ্লাই। আমরা এই মুহূর্তে পেয়ে গেলাম মিলন সংঘ ক্লাবের যিনি সম্পাদক এবং তার সাথে আরো একজন পরিচিত প্রাক্তন প্রেসিডেন্ট বিমল গাঙ্গুলি। তো আমরা শুনব যিনি আমাদের সমীরদা, যে কোনো সময় আমরা সমীরদাকে দেখেছি বড় উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন, আজকের অনুষ্ঠানে দেখতে পাচ্ছি তাকে প্রচন্ড ব্যস্ততার মধ্যে। তো আমরা শুনব আজকের অনুষ্ঠানের কিছু কথা। নমস্কার, আমি কালী পুজোটা আমাদের এইবার 50 বছরে উদযাপন করছে এবং এই 50 বছরে মিলন সংঘ ক্লাব আলাদা একটা কালী পুজো কমিটি করে, সেই কমিটির আলাদা প্রেসিডেন্ট সেক্রেটারি এছাড়া এবং অ্যাকাউন্টিং প্রত্যেকেই আলাদা কাজ করা থাকে। আমরা এটা একটা সেপারেটভাবে এই কালী পুজোটা তৈরি করি, কিন্তু কালী পুজোটা মিলন সংঘ ক্লাবের নামেই হয়। আমরা দীর্ঘ প্রায় 50 বছর ধরে যে এখানে কালী পুজো বিভিন্ন যে সামাজিকমূলক কাজ করি তার মধ্যে এইটাও কালী পুজো তার মধ্যে পড়ে। এবং আমাদের যারা ক্লাবের যারা মধ্যে যারা সদস্য এবং আজীবন সদস্য থেকে শুরু করে সাধারণ সদস্য প্রত্যেকেই এই কালী পুজোকে কেন্দ্র করে কিন্তু সবার তাদের পার্টিসিপেট আছে। আমরা কোনো বড় বড় জায়গার থেকে কোনো টাকা পয়সা এরকম চাঁদা তোলার মতন আমাদের সেই মানসিকতা নাই, কিন্তু আমাদের যারা ক্লাবের যারা মেম্বার তাদের সহযোগিতায় এই ক্লাবের অনেক ভালো পুজো হয়। আশা করব এই 50 বছরের পুজোটাকে আমাদের ক্লাবের সকল সদস্য তো আছেই, এলাকাবাসীরাও আমাদের সঙ্গে যুক্ত হবে এবং এই পুজোটাকে মানে যাতে সার্থক করা যায় সেই প্রচেষ্টা আমাদের সবসময় থাকবে। আমি আমার প্রাক্তন প্রেসিডেন্ট বিমল গাঙ্গুলি মহাশয়কে এই ক্লাবের ব্যাপারে যেহেতু উনি পুরনো মেম্বার তাকে কিছু বলার জন্য। হ্যালো, প্রথমেই আমি আজকে অনেক ধন্যবাদ জানাই যারা তাদের সময় নষ্ট করে আমাদের দমদম মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান শ্রী বরুণ মন্ডল মহাশয়, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত এবং 10 নম্বর ওয়ার্ডের রাজু গোস্বামী, এদেরকে প্রথমেই অশেষ ধন্যবাদ জানাই তাদের অমূল্য সময় নষ্ট করে এই রবিবার খুব ব্যস্ততম দিন। সেই সঙ্গে উপস্থিত এই কালী পুজো, এই কালী পুজোটা আমাদের বহু দিনের ক্লাবটা আমাদের বহু দিনের খুব মানে আনন্দপ্রিয় জায়গা, যেখানে কোনো রকম কোনো সময় কোনো প্রবলেম থাকে না, সবসময় আমরা সবাই একসঙ্গে মিলে আনন্দ করি, মা ভাই বোন মাসিমা কাকিমা সবাইরা। তাই আমি আশা রাখবো প্রত্যেক বছরের পুজো, এবার তো 50 বছরের পুজো, পুজো যেন খুবই ভালো যায়, খুবই ভালো হয় এবং সবাই যেন একসঙ্গে আসে এবং সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। পুজোতে আমরা যাতে ভীষণভাবে আনন্দ করতে পারি, আর সবচেয়ে তো আজকে আনন্দ যে দুর্গা পুজোর অনেক জায়গায় এখনও বাস্তবতা হয়নি খুঁটি পুজো, কিন্তু আমাদের এই দমদম মিলন সংঘের মাঠে আজকে খুঁটি পুজো হয়ে গেলো, এটা আমার খুবই আনন্দ লাগছে। এবং তার সঙ্গে উপস্থিত ভাইস চেয়ারম্যান কাউন্সিলর এবং মিলন সংঘের প্রতিটা সব আমাদের মহিলা এবং ছেলেরা যারা আছেন আমাদের তাদের সবাইকে সদস্যদের সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই খুঁটি পুজোর জন্য। এবং আজকে থেকে আপনারা কালী পুজো সবাই উঠে পড়ে লাগুন যাতে আমাদের পুজোটা কী করে ভালো হয়। সেই সঙ্গে উপস্থিত আমার সামনেই সেক্রেটারি সমীর ভাস্তী স্যারকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আজ এখানেই শেষ করছি, এভাবে নতুন নতুন আঙ্গিকের খবর নিয়ে হাজির হবে এসটিভি বাংলা আপনার মোবাইল স্ক্রিনে। তাই আমাদের খবর দেখতে আপনার মোবাইল স্ক্রিনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন এসটিভি বাংলা অথবা ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার এসটিভি বাংলা, আর দেখতে থাকুন আমাদের নতুন নতুন আঙ্গিকের খবর, যে খবর একমাত্র এসটিভি বাংলায় দেখানো হয়, যা অন্য কোনো চ্যানেলে দেখানো হয় না। আজ এখানে শেষ করছি, আমাদের এই খবর সারা বিশ্বের দরবারে পৌঁছে যাবে এই আশা রাখি। আমরা আছি, আমরা থাকব আপনাদেরই পাশে। নমস্কার।